এই যে পুরো আস্ত ফলি মাছটা ধরে খাওয়া শুরু করছে ওরা। আলহামদুলিল্লাহ কত মাছ! এই যে আর এখানে অনেকগুলো ডিম দেখতেছি, এই যে একটা ডিম। মাশাআল্লাহ, মনে হইতেছে মাছের মেলা বইছে এখানে। আলহামদুলিল্লাহ, আমরা এলিগেটর গাড়ের পুলের উপরে এরকম কাভার বসাই দিছি যেন অন্য অন্য বাচ্চা হাঁস বা বড় হাঁস এখানে না আসতে পারে, এই জন্য সেফটির জন্য এটা করে দিছি। আর দেখতেও সুন্দর লাগতেছে, আমাদের যখন মন চেবে তখন আমরা এইভাবে যেমন দুইটা পার্ট করছি এইভাবে উঠাই দিতে পারবো। এই দেখেন সেম ওই পার্টটা এইভাবে উঠানো যায়, এটা হওয়াতে সেফটিটা বাড়ছে। আসসালামু আলাইকুম, আমরা আজকে আবার আমাদের পুলের পানি চেঞ্জ করব। আমরা এই সাইডে একটা গাছের ডাল দিছি জাস্ট দেখার জন্য যে ওরা এই ডালে বসে কিনা। আরও কিছু চেঞ্জেস আসতেছে আমাদের মিনি জুতে। আমরা এই সাইডে একটা গাছ লাগাইছিলাম, এটার নিচে আমার হাঁসের বাচ্চাগুলো সুন্দর বসে আছে, ওরা গাছের ছায়া অনেক পছন্দ করে। আর এই সাইডে আমার অন্য হাঁসগুলো আছে। আমাদের হাঁসের কেজ মাশাল্লাহ দিনে দিনে অনেক সুন্দর হয়ে যেতেছে। হাউজের পানি আমরা কমাইছি, আমাদের যে মাছগুলো ছিল এখানে শোল মাছ, টিং মাছ, টাকি মাছ, ফলি মাছ, ম্যাক্সিমাম মাছ এখানে চলে আসছে। আমি এখন নামবো, নামার পরে হাঁসগুলোকে উঠাবো, ওঠার পরে যে ফ্লোরে যে ময়লাটা আছে ময়লাটা ক্লিন করব। তুই পরিষ্কার কর পানি। এখানে ডিমের খোসা দেখতেছি, মনে হইতেছে কলডা এখানে ডিম পারছে। এই যে ডিমের খোসা দেখা যাইতেছে, পুলের ভিতরে কলডা ডিম পেরে দিছে। হাসে ফলি মাছ ধরে খেয়ে ফেলতেছে। এই যে মুখে, এটা কি করলো তোমার? আমি কিসে বেলা গিয়ে মাছ খাওয়াইছি। এই যে পুরো আস্ত ফলি মাছটা ধরে খাওয়া শুরু করছে ওরা, এইটা কোনো কথা! তাই যে বড় তো মনে হয় না খাইতে পারবে। ওই যে বাকিরাও ট্রাই করতেছে। আমার ম্যাক্সিমাম মাছগুলো এখানে চলে আসছে, এখন আমি নেট দিয়ে ধরব। এখানে প্রচুর মাছ আমি মনে করতেছি এখানে আছে। আলহামদুলিল্লাহ কত মাছ এই যে একসাথে। এখানে আর অনেক মাছ আছে, অনেক 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 মাছ আছে এখানে আরো। এই যে অনেক মাছ ছাড়ছিলাম, আলহামদুলিল্লাহ সবগুলো ঠিক আছে, একটু মরে নি আল্লাহর রহমতে। ছোট সাইজের একটা গজার ছাড়ছিলাম, গজারটাও আছে। এই যে ধরা যায় না, পিস্তা প্রচুর। আবার এখানে আমি এই মাশাআল্লাহ, অনেক ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। এই জন্য আমি এই পুলটা বড় করছি যেন আমি এখানে মাছ পালতে পারি। অনেকে বলতেছে যে ভাই এত বড় বড় পুল কেন করছেন, এই প্রবলেম এই প্রবলেম। বাট আমার তো প্রথম থেকেই স্বপ্ন ছিল যে হাঁসের পাশাপাশি আমি এখানে মাছও পালবো, আর আলহামদুলিল্লাহ সেইটাও হইতেছে আল্লাহর রহমতে। অনেক ভালো লাগতেছে, অনেক। কিছু শামুকও ছাড়ছিলাম, ওগুলো ঠিক আছে আলহামদুলিল্লাহ। এখানে এই যে এখানে ঝিনুকটাও ঠিক আছে। খেলনা পিস্তলও ফেলাইছো, এটা কে ফেলাইছো? তুমি ফেলাইছো? তাহলে কে ফেলাইছে? আরো আছে। আমি তো প্রথমে ভাবছিলাম যে আমার হাঁসগুলা যে লেভেলে পটি করে যে ফলি মাছ মনে হয় এখানে বাঁচবে না, কিন্তু এখন দেখতেছি যে আলহামদুলিল্লাহ সব ঠিক আছে। ফলি মাছ যা ছাড়ছিলাম সবগুলো আলহামদুলিল্লাহ জীবিত আছে, গজার মাছগুলো ঠিক আছে, টাকি মাছ ঠিক আছে, শোল মাছও ঠিক আছে। আজকে শুধুমাত্র আমার ওই উড্ডাকের একটা বাচ্চা একটা ফলি মাছ দিয়ে ধরা মেরে ফেলছে বা খাওয়ারের চেষ্টা করছে, কিন্তু ফলি মাছের সাইজটা বড় হওয়াতে
ও খাইতে পারে নি। তো যাই হোক, আমার মাছগুলো সবগুলো ঠিক আছে, এটা দেখে আমার অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। আর এখানে অনেকগুলো ডিম দেখতেছি, এই যে একটা ডিম, কলডাকের ডিম মাঝে মাঝে মিসিং পাই, মানে ওরা দেখি একদিন পরপর পারে, তো আমি ভাবছি যে হয়তো ব্রেক নিয়ে নিয়ে পারতেছে, কিন্তু এখন দেখতেছি যে দুই তিনটা ডিম আমি এই হাউসের ভিতরে পাইলাম, যে এখানে ওরা কিভাবে কি করছে আল্লাহ ভালো জানে। তো আমি তো খোসা দেখে পুরো অবাক, আলহামদুলিল্লাহ ক্লিন হয়ে গেছে হাউস, এখন পানি ভরতে দিয়ে দিছি, এই যে পানি। অনেক মাছ চলে আসছে এখানে, ওরে বাপরে, তাকে মাছ লাভ দিছে। মাশাআল্লাহ, মনে হইতেছে মাছের মেলা বইছে এখানে, এত ফলি মাছ মাশাআল্লাহ। আর নতুন পানি, ওরা যে কি এক্সাইটেড, ওদের খুব ভাল লাগতেছে, প্লাস আমার অনেক ভাল লাগতেছে দেখতে। এই দেখেন সব এখানে জড়া হয়েছে, এই যে আস্তে আস্তে উঠতেছে, এই যে টাকি মাছগুলা একটু কর্নারে থাকতে বেশি পছন্দ করে, এই যে ওরা যেমন এখানে আছে, প্লাস ওই যে ওই কর্নারে আছে, এই যে আমার শিং মাছ মাসাল্লাহ অনেক বড় সাইজের শিং মাছ পাইছি, এই যে এখানে দেখতেছেন, ওই যে টাকি মাছ আছে এখানে একটা, আর এই হচ্ছে আমার গজার মাছ, এই যে গজার মাছটা, এই যে নিচেও আরেকটা গজার আছে, এই যে আর এখানেও একটা আছে, এটা হচ্ছে সকালের ভিডিও, একবারে সকালে এই ফুলগুলো পরিপূর্ণভাবে ফোটে, এই দেখেন, আর যখন দুপুর হয়ে যায় তখনই এই ফুলগুলো আস্তে আস্তে ছোটো হইতে থাকে, ছোটো হইতে হইতে এই যে দেখেন একবারে নষ্ট হয়ে গেছে, এটা গতকালকে জবা ফুল, মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর, অনেকগুলোই ফুটছে, এই যে এখানেও আছে, প্লাস এই যে এখানে দুই তিনটে একসাথে, গাছটা মাশাআল্লাহ অনেক সুন্দর। তো এই ছিল আজকের ভিডিওতে, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ সবাইকে ভালো রাখুক, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।